গত বেশ কিছু এপিসোড ধরে আমরা কালিম্পং এর অফবিট গ্রামগুলোতে ঘুরে বেড়াচ্ছি। আজ চলে এসেছি সেই রকমই সুন্দরী এক অফবিট গ্রামে, যার নাম পাবং। পাহাড়ের কোলে একদিকে সবুজের সমাহার আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার চোখ ধাঁধানো রূপ এই গ্রামের প্রেমে পড়তে আপনাকে বাধ্য করবে। পাবং এ ছোট বড় অনেক হোমস্টে রয়েছে, তবে এখানে থাকার জন্য সব থেকে সেরা হোমস্টে হল পাবং হোমস্টে। এটা হোমস্টের ব্যাক সাইড, এটা দিয়ে কিন্তু এন্ট্রান্স। এন্ট্রান্সের সামনেই রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, অনায়াসে এখানে গাড়ি পার্কিং করে আপনারা হোমস্টেতে থাকতে পারেন। এই পাবং হোমস্টের ভাইবসটাই এত ভালো যে এখানে এলেই আপনার মন ভালো হয়ে যাবে। এখানে সব মিলিয়ে মোট 4টে কটেজ আছে, প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম আছে, আর সামনে থেকে এই অসাধারণ ভিউ। এই হোমস্টেতে থাকলে আপনাকে আলাদা করে আর কোনো ভিউ পয়েন্টে যেতে হবে না, সারা দিনই কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সান্নিধ্য পাবেন। এই হোমস্টের ডেকোরেশন, অ্যাম্বিয়েন্স আর কালার আপনার মন ভালো করতে বাধ্য। প্রত্যেকটা কটেজই এরকম ডোমস টাইপের প্যাটার্নে তৈরি, আর প্রত্যেকটা কটেজের বেডে বসেই কিন্তু আপনারা বাইরে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন। চলুন একটা কটেজ আপনাদের দেখিয়ে দিই। প্রত্যেকটা কটেজের সামনেই রয়েছে ব্যালকনি, এবং ব্যালকনিতে রয়েছে দুটো ছোট ছোট বেতের চেয়ার। চলুন এবার রুমের ভেতরটা দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রত্যেকটা রুমই 4-বেডেড রুম। রুমগুলো খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা রুমের ভেতরেই কিন্তু এরকম উডেন ফিনিশ, তার সাথে বাঁশ এবং বেত দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। জামা কাপড় রাখার জন্য এরকম একটা ছোট আলনা টাইপের রয়েছে। এদিকে ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে। রুম থেকে বাইরের ভিউও কিন্তু জাস্ট অসাধারণ, সেটাও আপনাদের দেখাচ্ছি। তার আগে চলুন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। রুমগুলোর মতোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, গিজার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে। এবার দেখে নিন রুমের ভেতর থেকে বাইরের ভিউটা। বেডে বসে কিন্তু এইরকম ভিউ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বাইরেও কিন্তু এইরকম ছাতা এবং চেয়ার টেবিল দিয়ে বসার অনেকগুলো জায়গা করা রয়েছে। এখানে বসে ব্রেকফাস্ট করতে পারেন, সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স, চা এখানে বসেই কিন্তু খেতে পারেন, সামনের অসাধারণ ভিউ দেখতে দেখতে। আর এই জায়গাটায় বসে তো মনে হবে আপনি সারাটা দিন কাটিয়ে দিতে পারবেন, কারণ যেরকম সুন্দর এখানে হাওয়া সেরকম সুন্দর সামনের ভিউ। আর যারা সেলফি নিতে পছন্দ করেন তারা সেলফি নিতে নিতে পাগল হয়ে যাবেন। এই জায়গাটায় আসার পর আমার বারবার একটাই কথা মনে হয়েছে, যখনই দুদিনের ছোট্ট ছুটি পাবো চুপচাপ এখানে এসে বসে দুটো দিন অলসভাবে কাটিয়ে যাব। কটেজগুলোর পাশেই রয়েছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং একই রকম উডেন ফিনিশ, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। বেশ বড় ডাইনিং এরিয়া, অনেকজন একসাথে বসে খেতে পারবেন, এবং ডাইনিং এরিয়ার সামনের এই বড় কাঁচের জানালা দিয়েও কিন্তু বাইরের অসাধারণ ভিউ দেখা যায়। এবার আসি এই হোমস্টের খাবারের কথায়। খাবারের মান এক কথায়
অসাধারণ। এন্ট্রান্সের পাশেই রয়েছে এরকম খোলা একটা জায়গা, যেখানে বনফায়ার এবং বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে। ওদিকে একটা ছোট দোলনাও রয়েছে, এখানেও কিন্তু বেশ সুন্দর করে বসার ব্যবস্থা করা রয়েছে। সন্ধেবেলা আপনারা চাইলে এখানে বারবিকিউ বনফায়ার করতে পারেন। ঠিক এর পাশেই রয়েছে এনাদের ছোট্ট অর্গ্যানিক ফার্ম। এখানে যেরকম ফুলের চাষ হয়েছে সেরকম দেখলাম রয়েছে রাই শাক, সুন্দর ছোট ছোট ব্রকোলিও হয়ে রয়েছে। এই অর্গ্যানিক ফার্মের সবজিগুলো কিন্তু ওনারা খাবারের মেনুতে অ্যাড করেন, তাই এই টাটকা সবজির স্বাদ কিন্তু দারুণ লাগে। এখানে ট্যারিফ হলো 1700 টাকা পার হেড পার ডে, ফুডিং এবং লজিং। অন্ধকার নামার পর এই হলো রাত্রের ভিউ। এবার বলি এখান থেকে আপনারা আর কোন কোন জায়গা ঘুরে নিতে পারেন। এখান থেকে সামান্য দূরেই রয়েছে ঝান্ডিদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে অসাধারণ সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। চলে যেতে পারেন পানবোদারা ভিউ পয়েন্টে, এছাড়াও ঘুরে নিতে পারেন সামথার, ঘুরে আসতে পারেন সুন্দরী কাফের গাঁও এবং চারখোল থেকে। এই প্রত্যেকটা জায়গার ভিডিও আমার আগের পর্বগুলোতে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, আমি ভিডিওর লিঙ্কগুলো সেখানে দিয়ে দিলাম, পারলে একবার দেখে নিতে পারেন। এবার বলি আপনারা এনজিপি থেকে পাবং কিভাবে আসবেন। এনজিপি থেকে পাবংয়ের দূরত্ব মোটামুটি 72 কিলোমিটার মতো, আর পৌঁছতে সময় লাগে 2.5 ঘন্টার কাছাকাছি। যেহেতু এটা একেবারেই অফবিট জায়গা, তাই চট করে কিন্তু শেয়ার কার আপনারা পাবেন না এখানে আসার জন্য। তাই সব থেকে ভালো হয় হোমস্টেতে যদি আপনারা বলে রাখেন গাড়ির জন্য, ওনারাই গাড়ির ব্যবস্থা করে দেন, অথবা এনজিপিতে নেমে আপনাকে গাড়ির ব্যবস্থা করে নিতে হবে। যদি ছোট গাড়ি হয় তাহলে ভাড়া পড়ে মোটামুটি 3 থেকে 3,500 টাকা, আর যদি বড় গাড়ি হয় তাহলে ভাড়া পড়ে 4 থেকে 4,500 টাকা। এটা অবশ্যই সিজন ওয়াইজ কিন্তু আপ ডাউন করে। অথেন্টিক ব্যঞ্জনের অফবিট কালিম্পং সিরিজ কিন্তু আজ এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্বে থাকছে অন্য আরও সুন্দর সুন্দর কোনো জায়গার সন্ধান, সুতরাং দেখতে থাকুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে বা কোনো কাজে লাগে, তবে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।